স্বাগতম বাংলা হিল টিপসে। আমাদের আজকের বিষয়, মাত্র 5 মিনিটেই চোখের নিচের কালো দাগ দূর করে ফেলুন। চোখের নিচে কালি পড়ে যাওয়া এই এক ভয়ঙ্কর সমস্যা মেয়েদের। চোখের নিচে কালি এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে সমস্ত সৌন্দর্য। কিভাবে মুক্তি পাবেন এই চোখের নিচের কালি থেকে? শুধু মেয়েরাই নন, ছেলেরাও এখন ভুগছেন চোখের নিচের কালির সমস্যায়। এই চোখের নিচে কালি পড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। সাধারণত আমরা ভেবে থাকি যে ঘুম কম হওয়ার জন্য চোখের নিচে কালি পড়ে যায়, কিন্তু শুধু এই একটাই কারণ নয়। ডার্ক আই সার্কেল বা চোখের নিচে কালি পড়ার পিছনে অনেক কারণ রয়েছে। অ্যালার্জি, ডায়াবেটিস, এনিমিয়া, অতিরিক্ত কাজের চাপ, একজিমা, অতিরিক্ত ঘুম প্রভৃতি এরকম অনেক কারণের জন্য চোখের নিচে কালি পড়তে পারে। এমনকি খুব কাঁদলে কিংবা খাবারে বেশি পরিমাণ নুন কিংবা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল বা ধূমপান করার জন্য এই সমস্যা দেখা দেয়। একবার চোখের নিচে কালি পড়ে গেলে তা কমানো খুবই কষ্টকর কাজ। বাজারে প্রচুর প্রোডাক্ট বিক্রি হয়, কিন্তু তাতে আপনি খুব একটা উপকার পাবেন না। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এমন একটি উপায় রয়েছে যাতে খুব কম সময়ে আপনি চোখের নিচের কালির মতো স্থায়ী সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনার বাড়িতে খাবার সোডা রয়েছে নিশ্চয়ই? তাহলে 1 চামচ খাবার সোডা জলে গুলে একটা পেস্ট তৈরি করুন। এবার সেই পেস্ট আপনার চোখের নিচে ভালো করে লাগিয়ে দিন। 5 থেকে 10 মিনিট সেই পেস্ট রেখে দিন। পেস্টটি শুকিয়ে গেলে একটা নরম কাপড় বা টিস্যু পেপার দিয়ে হালকা হাতে পেস্টটি মুছে নিন। এরকমভাবে কয়েকদিন বেকিং সোডা ব্যবহার করলেই দেখবেন আপনার চোখের নিচের কালি দূর হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।